নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ একটি নূতন রেসিপি ব্রেড কেটে নিয়েছি কাটা হয়ে গেছে একটা রেখে পাত্রই দিয়েছি একটা শশা নিয়ে নিয়েছি শশার মুখটা কেটে ভালো করে ঘষে নেব ঘষা হয়ে গেছে হালকা হালকা করে শশাটা কেটে নেব শসাগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নেব পেঁয়াজগুলো প্রায় কাটা হয়ে আসছে পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো টমেটো নিয়েছি টমেটো বোঁটা কেটে নেবো টমেটোর বোঁটা কাটা হয়ে গেছে ভালো করে গোল গোল করে টমেটোটা কেটে নেব টমেটো গুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম প্লেটটা সাজিয়ে নিয়েছি একটা চাকির ওপরে তিনটে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের উপরে টমেটো সস দিয়ে দিলাম এক সাইডে চিলি সস দিয়ে দিলাম ছুরির সাহায্যে টমেটো সস ভালো করে মাখিয়ে নেব লাগানো হয়ে গেছে চিলি সস ভালো করে লাগিয়ে নেব লাগানো ভালো করে হয়ে গেছে কেটে রাখা টমেটো পেঁয়াজ শসা দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে উপর থেকে কালো জিরে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে ব্রেডগুলো লাগিয়ে সমানভাবে কেটে নেব স্যান্ডউইচ বানানো হয়ে গেছে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন স্যান্ডউইচ হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে নেব